শুরু করতে যাচ্ছি। আমি ব্যাক করে জু জু জানি নেই সাংমালেগার ধারাবাহিক ফরবর এচে পাতান শুরু করতাম জানো হল যদি আমি আরো একবার চাকমা অ্যালফাবেট অজামার্থন মা দেয় তারপরে এচে বাইর জোড়ানা আমি দলে দলে প্র্যাকটিস করিব আরো তাহলে ব্যাকু মলগা লগে পড়ো ইয়ে নলতে অজাফাত বলে মাইতে রক বলে মাইতে রক সুচিং একা গুজিং একা সান্দেগা তিনদালিয়েগা সিলেমা দিদালিয়াসা মজরাসা দেবদলাজা উড়ো উড়ে যা সিলেপ চেঙে দেয়া দাত্তা উদা দিয়াত্তা আদবঙাদ্দা লেজবরাদ্দা লেতনা গঙ্গদাত্তা জগদাত্তা দলনিতা তলমুয়াদ্দা পারবাঞ্জানা পাল্যাফা পূর্বদলাফা ওবরমুয়াবা সেদালেবা বগতপুদলামা জিলেজা দেদাইজেরা তলমলা বাজন্য বুদিবুকেজা ওবরমহা সিমিচেয়ি পেটপাতালা একুদো দেহুদো সানপুদো সাকমা অ্যালফাবেট অজাফাত গায় মাইতে অরক যেগুলোকে বাওয়েল বলা হয় যেগুলোরে বাওয়েল হওয়ায় ওকে মাই ডিয়ার লার্নার্স ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স সুপ্রিয় দর্শনার্থী যারা আমার এই ক্লাসটি দেখতেছেন এখন আমরা স্বরবর্ণগুলো শিখতে যাচ্ছি সাংমা উদাই অর্থাৎ গায় মাইতে আরো কোন শিখির যেমন আ পিটপুজ আব তুলে অ পিটপুজ আ আবার নে ই আবার নিয়ে দুটো দিলে ই আ একটা দিলে উ আ দিতা দিলে উ আত একা দিল এ আত ওখা দিল ও আত ওখা দিল ওই মোটামুটি এই আস্তুবু আস দাস্ত ন এই নবলাকে আমার ভাবে অর্থাৎ গায় মাইতে অরক ওকে আমি আরো হাইয়া ভাত একবার করে প্র্যাকটিস করেছি এনে আমি আগাতে শিখি ধারাবাহিকভাবে ইচ্ছিও আরো নকরি আমি প্র্যাকটিস করি এন হোদা দাদা ঠিক মানে যতই অভ্যেস করিবি ততই পারিবি অভ্যেস গড়া হলিব তাহলে আমি আমি খা খা পেট পুজো অবতুল দিয়ে অ অন্য অবতুল দিয়ে খ খা বানিয়ে খি খা বানে হতো দিলে খি খা একটা দিল খু খা দুটা দিল খু খা এগার দিল খে খাত ওখার দিল খো খাত ওখার দিল খো তাহলে আমি এই যে খ কি কি কু কু খে কো কো খো ঘটনে আমি শিখি অর্থাৎ চিঙ্গে খাবো তো বলতে খ ওকে বাজ জোড়ানা আমি কোনো প্র্যাকটিস করি বাজ জোড়ানা যেমন মলগে লগে মা বারঙ্গরে কেন মা দেয় মনে লগে হবে কোন যারা শিখিবার সাংমা লেগা শিখিবার দারোজ এবং আও জাগে তারা মনে লগে থাক এবং এই ইউটিউব চ্যানেলরে সাবস্ক্রাইব করে নেই লগা করে থাক বাইর জোড়া না হয়েছে আমি শিখির যেমন ইয়ে দেখা দেয় গা ইবে হলো দেয় গা হি গা সান্দে গা সান্দে গা দিবদলা যাও তুলে জ গা জ এই পা দা গাজ ফাদা পা হিয়ানি পাল্লা পা দলনিতা ফাদা গাজ ফাদা মলগ লগ মাদা মাজ হাদা মা বগত দলা মা যা দব তুলে জ মাজ দেব দলা যাব তুলে জ মাজ সচেঙে খা দলনিতা গাজ ফাদা মাজ হাদা আদ আদ এই বর্ম হাদ হা হাব নহনে হাদ নহনে আদ হই এ আদ থালি এই যে থা থালি গাদ দালি হ্যাঁ
তারপরে হান বিনি দান সবা, ওকে। তারপরে যদা অলে বোদা বোদা ফারে, যদা অলে বোদা ফারে, নাদা অলে দানা ফালে, এই যে আগতে যাও ফলে। তারপরে ইয়ত আমি হিজকে মাছে ভাত, মাছে ভাত এই যে মাছে, ওকে। আমি তো খাইয়ে ভাতুন শিখে, এবার আমি প্র্যাকটিস করি আরো মাছে ভাতর, মাছে ভাতর খাত উত্তুলে খ, খা মাছে খ, হ্যাঁ খা মাছে খ, মাছে ভাত নিয়ে আমি গেলে গত খেলাচ্ছ শিখে কেন আমি কিয়ে পাত্র শিখে কিয়ে, তাহলে প্র্যাকটিস করেছি আমি আরো এগে কি পাচ্ছি কিন্তু আমি যেমন খ, হ্যাঁ খবর যদি আমি কি দিলি কি হয়, না সরি আচ্ছা অসুবিধা নেই, কিয়ে পাত কিয়ে পাত, এখানে হয়তো কিয়ে পাত খবর যদি ইয়ে দিলে কিয়ে জফলা দি কিয়ে পাত, এই 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 যে অর্থাৎ খা এ খে, হ্যাঁ খা যদি ইয়ে দিলে খে খেয়ে পাট কিয়ে পাত, পাত বলেন পাট কিয়ে পাত, ওকে। মর কয়ের সিগিয়ে ওর বলা মই তোমার আরেকবার পাত্র দুরু আর ফজলি জানানো মতন দাবাত লুগত নিজ মা বাচ্চা মেরা কিনে রায়বাতে এই ধরনের ধারাবাহিক খেলাধর পর্ব মই দুঙ সেরেক্টা গরম কয়েক দিন গে বই সেনাতে মই তোমায় দু দিয়া জুড়ে হেমা সাং মই আরো শুরু করছ লগে লগে থাকলে লড়াই করে আমি শিখে পারিব, তাই আমি খিয়ে ভাত হয়েছে গলে গলে প্র্যাকটিস করিব, এই বলতে খিয়ে ভাত শিখতে আমি কি শিখব গে খিয়ে ভাত, হ্যাঁ যদি খিয়ে ভাত দেব খা খা লগে যদি হি হি যোগ করলে ইয়া খিয়া ভাত, ইয়ে 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 সে হচ্ছে ইয়ে সরি খেয়ে ভাত, আচ্ছা ইয়ে ইয়ে খা লগা যদি ইয়ে দিলে খেয়ে হয় এই খেয়ে, হ্যাঁ খেয়ে সমান সমান হিয়ে দি খাত দিলে খেয়ে, তা খ খলে খেয়ে খ খ খ গা যে গা গিয়ে, হ্যাঁ তারপরে তিনটা জায়গা তিনটা জায়গা এই গিয়ে তিনটা জায়গা, খাত য দিলে ই দিলে খেয়ে, হ্যাঁ কমাদি সুচেঙ্গে খাত ইয়ে দিলে খেয়ে গুজেঙ্গে খাত ইয়ে দিলে খেয়ে গুন সান্দে গা ইয়ে দিলে খেয়ে গিয়ে খাত ইয়ে দিলে গিয়ে, ওকে। তাহলে ব্যাকরণের কেনা মন্দি এই ধরি নেই আমি ব্যাকরণের আর লিখব দেন সিলে মঙ্গা, সিলে মঙ্গা
আচ্ছা অসুবিধা নেই, এই এবার লিখে পারি আমি, এই গিয়ে বিয়ে মানে মা বদ্ধ ইয়ে দিলে মেয়ে, হ্যাঁ এঞ্জরি নিয়ে আমি প্র্যাকটিস করি পারিব। অর্থাৎ এই এনলদে আর আমি হচ্ছি কি ভাত সেক্ষেত্রে আমি, হ্যাঁ ইয়ে ভাত জফলা দোকে বাংলা আলাদা জফলা দোকে। ও তাহলে আমি এবার লেখা প্র্যাকটিস করি সেই। ইয়ে ভাত তো আমি যদি করতাম যে লই জোড়া না এখানে লারে যাব, হারান ময়ও তেমন নিজের নিজে হওয়া নিজে হতা নিজে হওয়া কম, বাজ জোড়া না বদ যে। আচ্ছা ওকে বাজ জোড়া না অদ্ভুত, আমি ফেস করি আনি, কই ফেস করি আনি, বাজ জোড়া না, এই বাজ জোড়া না, ইয়ে আমি কপি করি পারি কপি, আর হাতত লেখা সহজ কম্পিউটার ফোনত কেন লেখা কোন ইয়ে তো লেখা, আমিও যেমন কম্পিউটার ফোন এক্সপার্ট নয় চেষ্টা করি মদকে মই বাজ জোড়া না, ইয়ে কি এপাত এ লই বাজ জোড়া না আমি শিখিতে বাজ জোড়া না, যেমন থলম আদা, ও থলম আদা ইয়ে দিয়ে দিলে দাঁত যদি ইয়ে দিলে দিয়ে অয় দিয়ে না আর পাইনে না ও তুলি দিয়ে, এই দাঁত যদি ইয়ে দিলে দিয়ে আর পাইনে না ও তুলিয়ে ন দিয়ে, ও তারপরে এই সন্দে গা সন্দে গা সন্দে গা, ও যদি উবর তুললি এন হলো দে মাছি এন তো উবর তুললি গ, ও গ এক হাত দিল লে এক হাত দিল এক হাত দিল এক হাত দিল এই যে সরি লে আমি ইয়ে দি পারি আর মাছে দি পারি, যেমন দিয়েন গললে দিয়েন গললে দিয়েন গললে, ইভেন হলো দে এ গ জ জ জ যা ইয়া দিল গিয়া দিয়েন গললে গিয়া আর বাইন না ফারবাঞ্জে না মাচ্ছে ফারবাঞ্জে না মাচ্ছে, দেয়ান গললে দেয়ান গললে জ্ঞান দেয়ান গললে জ্ঞান বারে উপলারে ওরে শিখে দেবো আর বই একখানা মন দিনে সব, দেয়ান গললে জ্ঞান বারে দেয়ান গললে দে জ্ঞান বারে, ধ্যান করলে জ্ঞান বাড়ে। তাহলে আরেকবার আমি সেই খুব সহজ আছি এবং ইচ্ছে ভাত হলো দে আমার ইয়ে ভাত, অর্থাৎ ইয়ান বাংলায় যদি হতে গেলে ইয়ান জফলা দোকে হাম করে জফলা দোকে হাম করে এনে ইয়ে তে জফলা ইয়ে লই বাদ জড়ানো, তখন আমি এই লাইন কার নিয়েছি বাদ কে নিরে জড়ে গিয়ে, অর্থাৎ এই যে দা দাঁত ইয়ে দিলে দিয়ে জফলা দেহরা ওই
Điền điền ná ná mặt chế nó ná hà bà nhà ná yên nó đem mặt chế ná mặt chế nó điền gò lê gian bà rè điền bà lê gian bà rè điền bà lê điền gò lê điền gò lê điền gò lê gian bà rè thế y lê gà gà tùmi এক পৃষ্ঠা দোল করে হাতাত লেগে নিয়ে লেগে প্র্যাকটিস করছ, ইয়ে তোমার হুজুলির হলো সাংমা লেগা সিগানার পাত্র ইচ্ছে তুম গরম আর দেখা হবো হিন্দি বেকুনি গমে থাকো সুখে থাকো সাংমা লেগার লগে থাকো পাত্র তুমি জু জু।